4 লাখের বেশি অগ্রিম টিকিট বিক্রি, প্রথম দিনের রেকর্ড শাহরুখের জবান। ডিপজলের জন্য 25 লাখ টাকার খাদ বানালেন তার এক। 22 বছর পর শাকিব খানের সঙ্গে দেখা প্রিন্স মাহমুদের আবেগের কান্না। মুক্তির বাকি আরো 3 দিন, এর আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়তে যাচ্ছে জওয়ান মুভি। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে আজ রোববার দুপুর পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি হয়েছে 4,60,000 টাকার। একই সময়ে সিয়ামের অন্তর্জাল ও শাহরুখ খানের জওয়ান ছবিটি বাংলাদেশে মুক্তি পাবে। চলতি বছরের 25শে জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা পাঠান। 4 বছর পর প্রিয় তারকার বড় পর্দায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছে তার ভক্তরা। সিনেমাটি আয় করেছে 1,050 কোটি রুপি। এরপর থেকে ভক্তদের অধীর অপেক্ষায় ছিল জওয়ান নিয়ে। এর আগে সিনেমাটির প্রিভিউ গান প্রকাশের পর ব্যাপক সাড়াও মিলেছিল। মুক্তির মাত্র 7 দিন আগে প্রকাশিত ট্রেলারটি তো অন্তর্জালে রীতিমতো ঝড় তুলেছে। বাংলাদেশেও ইউটিউব ট্রেন্ডিং এ সেরা 5-এ জায়গা পেয়েছে এই মুভি ট্রেলারটি। ট্রেলার প্রকাশের পর শুরু হয় সিনেমাটির অগ্রিম টিকিট বিক্রি। এ পর্যন্ত 4,60,000 টাকার 568টি অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। ফলে মুক্তির আগে টিকিট বিক্রি থেকে 14 কোটি রুপির মতন আয় করেছে জওয়ান মুভি। বক্স অফিস বিশ্লেষকরা বলেছেন, প্রথম দিন ভারতের বক্স অফিস থেকে জওয়ানের আয় পাঠানকেও ছাড়িয়ে যাবে। পাঠান প্রথম দিন আয় করেছিল 57 কোটি রুপি। অন্যদিকে জওয়ান আয় করতে পারে 60-70 কোটি রুপি। এদিকে সিনেমাটি মুক্তির আগে জওয়ানকে ঘিরে একের পর এক চমক জাগা নেওয়ার তথ্য উঠে আসছে। ছবিটির অ্যাকশন দৃশ্যগুলো নাকি অনায়াসে বড় বাজেটের হলিউড অ্যাকশন সিনেমার সঙ্গে পাল্লা দিতে পারবে। ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, জওয়ান নির্মাণে 300 কোটি রুপির মতন খরচ করেছেন পরিচালক অ্যাটলে। 22 বছর পর শাকিব খানের সঙ্গে দেখা প্রিন্স মাহমুদের আবেগে কান্না। দীর্ঘ 22 বছর পর ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে দেখা হলো নন্দিত গীতিকার ও সুরকার প্রিন্স মাহমুদের। চলতি মাসের প্রথম দিন দেখা হয় তাদের। এরপর গেল ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিবের প্রিয়তমা সিনেমার বিশেষ প্রিমিয়ারে আরও একবার দেখা হয় দুইজনের। এই সিনেমায় শাকিবের অভিনয় যেমন প্রশংসনীয়, তেমনি সে অভিনেতার গলায় প্রিন্স মাহমুদের ঈশ্বর গানটি ব্যাপক প্রশংসিত হয়েছে। শাকিবের সঙ্গে তোলা একটি ছবি প্রিন্স মাহমুদ নিজের ফেসবুকে পোস্ট করে লেখেন, 22 বছর পর দেখা। জানা গেছে দীর্ঘ সময় পর তাদের দেখা হলেও সেভাবে কিছু আলাপ কিন্তু হয়নি। কুশল বিনিময়ের পর আলোচিত ঈশ্বর গান নিয়ে আলাপ করেন তারা। এর আগে তাদের প্রথম দেখা হয়েছিল 2001 সালে মগবাজারের চৌরাস্তার গলিতে। তখন গানের সব জনপ্রিয় মানুষের আনাগোনা। সেখানে থাকতেন কুমার বিশ্বজিৎ, এন্ড্রু কিশোর, আয়ুব বাচ্চু, প্রখ্যাত শেখ ইস্তিয়াক, প্রিন্স মাহমুদরা। ব্র্যান্ড গানে গীতিকার ও সুরকার হিসেবে প্রিন্স মাহমুদের তখন জয় জয়কার চারিদিকে। কাজের জন্য স্টুডিও খুঁজছিলেন তিনি। হঠাৎই একটি নতুন বিল্ডিং এর খোঁজ পান। সেখানে যাওয়ার পর দেখা হয় শাকিব খানের সঙ্গে। সেই প্রথমই দেখা। শাকিব খানের সঙ্গে তার আলাপও দেখা যায়। প্রিন্স মাহমুদের ভাষায় পাতলা গড়ন, স্মার্ট আর দেখতে ভীষণ সুন্দর চেহারার যুবক তিনি। দারোয়ান পরিচয় করিয়ে দিলেন ডালিউডের নতুন নায়ক তিনি। দুজনে হাতও মেলালেন, কুশল বিনিময় হলো। এরপর আর দেখা নেই। কেটে গেল 22 বছরেরও বেশি সময়। দীর্ঘ সময় পর দুজনের আবার দেখা হলো। এবার আর কারোর সঙ্গেই কাউকেই পরিচয় করিয়ে দিতে হলো না। প্রিন্স মাহমুদের মতন এতদিনের শাকিব খানের নামও কিন্তু চারিদিকে ছড়িয়ে পড়েছে। 2001 সালের নতুন নায়ক শাকিব এখন দেশের শীর্ষ নায়ক।